উমর ফারুক দেখলেন জোহরের সালাত শেষ, কিছু লোক গোল হয়ে বসে জিকির করে। আসরের নামাজের ইমামতি করতে আসলেন মসজিদে নববীতে, আসরের সালাতের পরও তিনি দেখলেন গোল হয়ে ওই লোকগুলো জিকির করে, ইয়ামানি লোক, কোন দেশি ইয়ামানি লোকগুলো মসজিদে বসে বসে জিকির করতেছে। মাগরিবের সালাতে তিনি ইমামতি করতে আসলেন, এসে দেখলেন নামাজ শেষে ওই আগের লোকগুলো মসজিদে বসে বসে গোল হয়ে জিকির করে। কয় ওয়াক্ত দেখলেন তাদেরকে? সবাই বলেন, আরো জোরে বলেন, তিন ওয়াক্ত একই লোকদেরকে দেখে উমর ফারুক এবার জিজ্ঞেস করলেন, মান আনতুম, তোমরা কারা, তোমরা কারা? তারা বলল, নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তো তোমরা যা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী, আপনারা শুনতেছেন? এদিকে ডানে বাই কি হয়েছে, প্রধান অতিথি চলে আসছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ি সবাই, আমাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি চলে আসছে। জি, ওনার জন্য বসার ব্যবস্থা করেছেন? জি জি, ওনাকে বসতে দেন। ও আচ্ছা, ওনার ছেলে, জি আসেন, আহলান ওয়া সাহলান, প্লিজ হ্যাভ এ সিট, বসেন, আওয়াজ করবেন না, কারো কোনো আওয়াজ না, ওনাকে বসায় দেন। তিন ওয়াক্ত যখন দেখতে পেলেন লোকগুলো বসে বসে জিকির করে, উমরে ফারুক জিজ্ঞেস করলেন, মান আংতুম, এদিকে তাকান, আমার দিকে তাকান, মান আংতুম, আপনারা কারা? এরা বলল, নাহনুল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তো আপনারা যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছেন, আপনাদের খাওয়া দাওয়া আসে কোত্থেকে, খানা জোটে কোত্থেকে? এরা বলল, আমাদের জিকির আর বুজুর্গি দেখে আশেপাশের লোকজন আমাদেরকে খাবার দিয়ে যায়। বুঝে কয় সুবহানাল্লাহ। তো উমর ফারুক বললেন, আপনাদের জিকির আর বুজুর্গি দেখে যদি আশেপাশের লোকজন খাবার দিয়ে যায়, তাহলে তো আপনারা আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নন, আনতুমুল মুতাওয়াক্কিলুন বা'দুকুম আলা বা'দ, তোমরা একে উপরের উপর তাওয়াক্কুল করি, যারা খাবার দিয়ে যায় এদের উপর তাওয়াক্কুল, হেরা বাটি না নিয়ে আসলে তোমাদের জিকির থাকবে না, কথা বলেন। উমর ফারুক বললেন, এরপর থেকে যদি নামাজের পরে গোল হয়ে বসে থাকতে দেখি, পিটায় মসজিদ থেকে বের করবে, বের হয়ে যাও, বের করে দিলে। এজন্য কোন যুবক সালাত শেষে মসজিদে বসে থাকবে, সে তার কাজে যাবে, সমাজকে দেয়ার মতো, এলাকাটারে আলোকিত করার মতো, দায় দায়িত্ব পালনের মতো অনেক বোঝা তার কাঁধের উপর আছে না নাই?